সিলেটে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহন চলাচলের ক্ষেত্রে নানাবিধ নিয়ম নীতি আরোপ করা হয়েছে। সরকারি এসব নির্দেশনা বাস্তবায়নে সিলেট নগরীতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীতে সেনাবাহিনীর টহল জোরদার সহ বিভিন্ন বাজারে রশি বেঁধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণ করছেন। মঙ্গলবার বিকেলে নগরীর আম্বরখানা বাজারে সেনাবাহিনী জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেন। অযথা ঘোরাফেরা না করে প্রয়োজনীয় কাজ সেরে আপনার নিজ নিজ বাসায় চলে যান। যেখানে সেখানে থুতু ফেলবেন না। বাসায় প্রবেশ করার সময় অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে করে বাসায় প্রবেশ করবেন। রশির আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না, কোনো গাড়ি থাকবে না। নির্ধারিত রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সবাই চলাচল করবে। রশির সামনে যে দোকানগুলো আছে, কারো দোকানের সামনে যদি গাড়ি পার্কিং করতে দেখা যায় তাহলে তার দোকান বন্ধ করে দেওয়া হবে। রশি টাঙ্গানো টাঙ্গানো এর ভিতরে যতগুলো দোকান আছে তার দোকানের সামনে যদি কোনো গাড়ি বা মানুষ অযথা ঘোরাফেরা করে তবে তার দোকান বন্ধ করে দেওয়া হবে। লোকরা যাদের বাজার করেছে বাসায় চলে যান। নিজ নিজ কার্যক্রম শেষ করে সবাই দ্রুত বাসায় চলে যান। না যাওয়ার রাস্তা যেদিকে আছে সেটি রাস্তা ফলো করুন। আপনারা জানেন বিশ্বে যে করোনা ভাইরাস দেখা দিয়েছে তা নিয়ে বিশ্বে এখন আতঙ্কের মধ্যে আছে। অযথা ঘোরাফেরা না করে আপনার নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। এই বিষয়ে সেনাবাহিনীর মেজর কামরুল হাসান বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা অদ্যাবধি সাধারণ মানুষকে বুঝিয়েছি, অনুরোধ করেছি। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুনের মাধ্যমে, হ্যান্ড মাইকের সহায়তায় বিভিন্ন জায়গাতে মানুষকে দাঁড় করিয়ে, বাট অলরেডি 26 তারিখের থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা যে সমস্ত কাজ করেছি দেখা যাচ্ছে যে অনেক মানুষই এই বিষয়টা সম্বন্ধে এখন জানেন এবং আগের তুলনায় ভালো অবস্থায় আছেন। কিন্তু তারপরেও কিছুটা উদাসীনতার জন্যই বলবো যে এখনও পর্যন্ত মানুষজন সচেতন না হয়ে অনেকটা অচেতনের মতো ব্যবহার করছেন, যে বিনা কারণে মার্কেটে ঘোরাফেরা করা, প্রয়োজন ছাড়া বের হয়ে আসা। যারা এই জিনিসগুলোকে কমানোর জন্য আজকে থেকে আমরা যেগুলো করছি সেটা হচ্ছে আমাদের যে বাজার যে চলাচল সীমিত, এই জিনিসটা আমরা 1 মিনিট করে দেওয়ার প্ল্যান করছি এবং আমরা কালকে থেকে সকাল থেকে এক্সিকিউট করবো। আপনারা অলরেডি দেখেছেন যে একটি স্পেসে বা একটি জায়গাতে আমরা সাধারণত একসাথে একটি বাজারের মধ্যে সর্বোচ্চ 20 থেকে 50 জন ব্যক্তিকে আমরা এন্ট্রি পয়েন্টে দেবো। তাদের জন্য সময় দেওয়া থাকবে 30 মিনিট। 30 মিনিটে তাদের প্রয়োজনীয় বাজার সম্পন্ন করতে হবে এবং 30 মিনিটে তার কাজ শেষ করে বের হয়ে যাবেন এবং পরবর্তী 30 জন। এই করার মাধ্যমে আমরা যেই কাজটা করার চেষ্টা করবো যে সংক্রমণটা যেটা হচ্ছে বা হওয়ার পসিবিলিটি আছে এই জিনিসটা যত নিচে কমানো যায়। এবং অপ্রয়োজনীয় ছাড়া যারা বের হবেন, একটি বাজারে যদি তাদের যদি ন্যূনতম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ব্যয় করতে হয়, তারা প্রয়োজন ছাড়া ওখানে কেউ কোনো মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যয় করার চেষ্টা করবেন না। আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব মানুষকে বুঝিয়ে এবং সচেতনতার মাধ্যমে রিকোয়েস্ট করে কাজটা করা যায়। আর যদি কেউ এটা ব্যর্থ ঘটান সেক্ষেত্রে দেশে আইন আছে, কানুন আছে এবং আমরা আইন শিক্ষকের ওখানে আইনের সাথে কাজ করছি এবং আইনকে আমরা শ্রদ্ধা করি এবং আইন অনুপাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবো। এভাবে সামাজিক দূরত্ব ও সতর্কতার স্বার্থে প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম শেষ করে সবাই দ্রুত বাসায় চলে যান। দূরত্ব বজায় রাখবেন। বাইরে হওয়া নিষেধ, তাহলে বাইরে হয়েছে না। থানা যাওয়ার কথা হাতে ধরানোর কথা বুঝতে পারছেন। এই জিনিসটা আপনারা এক দেশের নাগরিক, গভর্নমেন্ট আপনার প্রতি ইম্পোজ করছে, আপনাকে মতামত চাই নাই, গভর্নমেন্ট আদেশ দিয়েছে যে সন্ধ্যা ৬টার পরে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরে বাইরে থাকবে না, কষ্টক করে আদেশ। কথা বুঝতে পারছেন? আপনারা যে ক্যাজুয়ালি বেরোচ্ছেন, আপনারা নিজেদের কারণে নিজেরা এফেক্টেড হবেন, আপনাদের এই ক্যাজুয়ালনেসের কারণে আপনাদের পুরো মহল্লাটা এফেক্টেড হবে। প্রত্যেকে ঘর বাড়িতে থাকেন, ফেসবুক ইউজ করেন, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার ইউজ করেন, সব কিছু দেখেন, দেখার পরে সারাদিন হাউদার আফসোস করেন, ওই দেশে এত মানুষ মারা গেছে, এই দেশে এত মানুষ মারা গেছে, আমার দেশে এই নাই, সেই নাই, হ্যান্ড নাই, ত্যান নাই। আপনি একজন নাগরিক হিসেবে কী দায়িত্ব পালন করতেছেন? কী কাজটা করতেছেন? আপনাকে তো গভর্নমেন্ট সব ব্যবস্থা করে দিচ্ছে, গভর্নমেন্ট শুধু বলতে পাঠায় থাকেন। এতটুকু যদি গভর্নমেন্টে দিতে না পারেন তাহলে তো হবে না। অন্যের দোষটা দেখার আগে অন্য কিছু করে নিজের পাতে দোষটা দেখতে হবে আমাদের। এতে লজ্জার কিছু হইতে পারে না। আপনার প্রচুর কাজ থাকবে, আপনার কাজের কোনো শেষ কোনোদিন থাকবে না। আপনি সকাল মতো করেন, 6টার মধ্যে শেষ করেন, সকাল 6টা থেকে কোন দিকে কিছু বলতেছে, কেউ কিছু করতেছে, সবাই বলছে সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব বজায় রাখুন। সন্ধ্যা 6টার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সবাই বলতেছে বাসায় থাকেন, বাসায় থাকেন, বেরোন না, বেরোন না। এই যে একটা আদম সন্তান রয়েছে। তবে করোনা মোকাবেলায় জনগণের মধ্যে সচেতনতা বেশি জরুরি। তাই সকলে মিলে করোনা প্রতিরোধে একমাত্র কাজ ঘরে অবস্থান থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষায় রাখা, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়া। এইসব বাদ দেন, বাসায় থাকেন, কাজ যতটুক করেন ততটুক করেন, দয়া করে এসব করেন না, প্লিজ রিকোয়েস্ট করলাম। যান নিশাত তাসনিম মিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।